السلام عليكم الحمد لله الحمد لله وحده والصلاه والسلام على نبي عباده اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا اله الا الله সমস্ত প্রশংসা আল্লাহ রবুল আলমিনের জন্য সকলে বলি আমরা আলহামদুলিল্লাহ তারপরে তার প্রিয় নবী জোনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম এর প্রতি শত কোটি ও সালাম বর্ষিত হোক আল্লাহ সল্লে আলাই আল্লাহ সমস্ত প্রশংসা করতে হবে একমাত্র আল্লাহর কেন তার প্রশংসা করতে হবে এবং অন্য কারো প্রশংসা করা যাবে না এ প্রশ্ন কারো মনে উদয় যেন না হয় এজন্য সাথে সাথে বলা হয়েছে একমাত্র প্রশংসা আল্লাহরই করতে হবে এই কারণে যে তিনি জগৎসমূহের রব মানুষের মধ্যে অত্যন্ত ব্যাপকভাবে এ ধারণা প্রচলন ঘটানো হয়েছে যে আরবি রব শব্দের অর্থ হলো প্রতিপালক প্রকৃতপক্ষে রব শব্দের অর্থ ব্যাপক এ ব্যাপক অর্থে আল্লাহ কোরআনে রব শব্দ ব্যবহৃত হয়েছে আল্লাহ কোরআনে রব শাসক অর্থে উপাস্য অর্থে মালিক অর্থে প্রতিপালক অর্থে আইনদাতা অর্থে আইন রচিতা অর্থে আইন প্রয়োগকারী অর্থে ব্যবস্থাপক অর্থে অর্থাৎ এ ধরনের নানা অর্থে রব শব্দ ব্যবহৃত হয়েছে এক কথাই রব শব্দের অর্থ হল যার যখন যে জিনিসের যতটুকু প্রয়োজন তাকে তখন সেই জিনিস ফরিয়াদ করার ফরিয়াদ করার পূর্বে যিনি পৌঁছে দেন তার ওই নাম হলো রব এই রব যিনি হবেন তার ভেতরে রবুবিয়াতের গুণাবলী বিদ্যমান থাকতে হবে এই গুণাবলী একমাত্র আল্লাহ ব্যতীত কারো মধ্যে নেই তিনিই রব যিনি সৃষ্টি করেই তার দায়িত্ব কর্তব্য ঘটান না বরং সৃষ্টিকে যিনি পূর্ণতায় পৌঁছে দেন তিনিই হলেন রব মানুষের সৃষ্টি প্রসঙ্গে দৃষ্টি নিক্ষেপ করলে দেখা যাবে যে এ মানুষের কোনো অস্তিত্বই ছিল না আল্লাহ রব্বুল আলমিন কোরআন মসজিদের ভেতরে পরিষ্কারভাবে বলছেন আলম ইয়াকো নুৎফাতন মিমবানি ওমনা নম্বর সাঁত্রিশ মানুষ কি সামান্য শুক্রি ছিল না যা সজরে নির্গত হয়েছিল পক্ষান্তরে মানব দেহে এ শুক্র এলো কোথা থেকে পৃথিবীতে আমরা যা কিছু দেখি এসবের মূল উপাদান হল মাটি মাটি থেকে সমস্ত কিছু সৃষ্টি হয়েছে বিশাল আকাশের শূন্য গর্ভে যে উড়োজাহাজ চলাচল করে তা যে উপকরণ দিয়ে নির্মিত হয়েছে নির্মাণকালে যেসব বস্তু ব্যবহৃত হয়েছে সেসব বস্তুর মূল উপাদান মাটি থেকেই উৎপাদিত হয়েছে যেমন লোহা তামা দস্তা পিতল স্বর্ণ কয়লা ইত্যাদি খনি মৃত্তিকা অভ্যন্তরেই শতাব্দীর পর শতাব্দী ধরে ক্রমশ অস্তিত্ব লাভ করে কাঠ সংগৃহীত হয় মা গাছ থেকে কাঠ সংগৃহীত হয় গাছ থেকে গাছ উৎপন্ন হচ্ছে মাটি থেকে পৃথিবীতে আমরা যা কিছু দেখছি তা মৃত্তিকা থেকেই উৎপন্ন জাত বস্তু আল্লাহর দেওয়া জ্ঞান প্রয়োগে পরিবর্তন করে মানুষ নবতর আবিষ্কার করেছে সুতরাং মানুষ মাটি থেকে উৎপন্ন খাদ্য আহার করে দেহ এবং দেহের অভ্যন্তরে যা কিছু আছে তা গঠিত হয় গ্রহণ আকৃতি খাদ্যের সার থেকে মানুষের দেহ থেকে শুক্র নির্গত হয় অতএব শুক্রের মূল উপাদান হলো মাটি এজন্যই বলা হয় মানুষ সৃষ্টি হয়েছে মাটি থেকে আল্লাহ রব আলমিন আমাদের এইভাবে সৃষ্টি করার পর তিনি কি আমাদেরকে ছেড়ে দেবেন কখনোই না আমাদের যিনি সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে ছেড়ে দেবেন না আল্লাহ রব্বুল আলমিন কোরআন মজিদের ভেতরে বলছেন আই আহ বলেন শান্তর আকা সুদান ছত্রিশ মানুষকে মনে করেছিল তাকে ছেড়ে দেওয়া হবে না না কখনোই তাকে ছেড়ে দেওয়া হবে না আল্লাহ রবুল আলমিন মানুষকে সৃষ্টি করেছেন এমন সুন্দরভাবে আল্লাহ পাক বলছেন হালা তাহারিলামা সেই সুরাদাহরায়ত নাম্বার দুই আল্লাহ রাব্বুল আলমিন বলছেন মানুষ তুমি কিছুই ছিলে না এমন এক সময় ছিল যখন তোমার জ্ঞান ছিল না হোস ছিল না কথা বলতে পারতে না এমন কি এক সময় ছিল না তোমাকে আমি কিভাবে সৃষ্টি করেছি তুমি একবার দেখো এবং তোমার রবকে স্বীকার করে নাও তুমি লা লাহ এর প্রতি অটল থাকো তুমি এ কথা বলো তিনি ছাড়া সত্য কোনো ইলাহা নেই সত্য কোনো আইনদাতা নেই সত্য কোনো বিধানদাতা নেই মানুষের দেহ গঠনের দিকে দৃষ্টিপাত করলে বিস্ময় ধাক্কাই হতবাক হয়ে যেতে হয় অসংখ্য কোষ সেল দিয়ে মানব দেহ গঠিত করেছেন আল্লাহ রব্বুল আলমিন যিনি হলেন তোমার রব লক্ষ লক্ষ কোষের মাধ্যমে গঠিত মানুষের দেহসৃষ্টি নৈপুণ্যতায় এক অদ্ভুত জটিল সৃষ্টি বিশাল একটি ইমারত যেমন একটির পর একটি পাথর সাজিয়ে নির্মাণ করা হয় তদ্রূপ মানুষের দেহ কোষের পর কোষ বিন্যাসের মাধ্যমে মানুষের দেহ কাঠামো গড়ে তুলেছেন আল্লাহ রব্বুল আলমীন এই অসংখ্য কোষ সর্বপ্রথম বিস্তৃত লাভ করেছে একটি মাত্র কোষ থেকে সূচনাই যা ছিল একটি পুরুষ প্রজনন কোষ যাকে বলা হয়েছে স্পারমোটোজম এবং আরেকটি স্ত্রী প্রজনন কোষ যাকে বলা হয়েছে ডিম্বাণু বা ওভাম এ দুটি কোষের মিলিত হওয়াকে বলা হয়েছে জাইগট বা ফার্টিলাইজেশন এ দুটি কোষ মিলিত হয়ে যে কোষটি উৎপন্ন হয়েছে তাকে বলা হয়েছে জাইগট বিভাজনের মাধ্যমে এ জাইগোট মহান আল্লাহর নির্দেশে ক্রমশ মাতৃগর্ভে বৃদ্ধি লাভ করতে থাকে মাতৃগর্ভের যে স্থানটির নাম জরায়ু বা ইউরেটাস সেখানে স্থানান্তরিত হয়ে যায় এবং এটাকেই বলা হয়ে থাকে ভ্রূণ বা এমব্রয় এই কাজটি যিনি সুনীপন দক্ষতার সঙ্গে করেন তিনিই হলেন আমার রব তিনিই হলেন আমার রব তিনি হলেন লা ইলাহা ইল্লাল্লাহ তিনি হলেন সত্য তিনি ছাড়া সত্য কোনো ইলাহা নেই সত্য কোনো আইনদাতা নেই সত্য কোনো রব নেই সত্য কোনো প্রশংসার যোগ্য নেই সত্য কোনো আইনদাতা বিধানদাতা কেউ নেই তাই আমাদেরকে রব হিসাবে আল্লাহকে মেনে নিতে হবে যিনি আমাদের সৃষ্টি করেছেন এক অদ্ভুত জটিলভাবে যা আমরা কোরআনুল করিমের সুরা কায়ামা আয়াত নাম্বার সাঁত্রিশ এবং ছত্রিশ সুরাত দাহার আয়াত নাম্বার দুই আলোচনা করে পড়ে যা বুঝতে পারলাম তাই আমাদেরকে কোরআনুল করিমের বোঝার এবং সঠিক আমল তৌফিক দান করুন আল্লাহম আমিন